ভ্রমণ পিপাসু মানুষ কিংবা নদীতে চলাচলের জন্য এমনকি উদ্ধার কাজে ব্যবহৃত নৌকা কিংবা বোটের শীর্ষ তালিকায় রয়েছে এই ইনফ্লাটেবল এয়ারবোটটি। এই বোটটি যে কোনো স্থানে খুব সহজেই বহন করে নিয়ে গিয়ে সেটিতে মাত্র 10 থেকে 15 মিনিটের ব্যবধানে হাওয়া ভরে খুব সহজেই এই নদীতে কিংবা পানিতে চালাতে পারবেন। ওজনে হালকা এবং সহজেই বহনযোগ্য বোটটি যে কোনো স্থানে খুব সহজেই নিয়ে গিয়ে আপনারা এটিতে হাওয়া মেশিনের মাধ্যমে খুব সহজেই হাওয়া প্রবেশ করিয়ে পানিতে নামিয়ে চালাতে পারবেন। তা আমি মূলত বোটটি নিতে যাচ্ছি আমার ফ্যামিলি, হয়তো উইকেন্ডে একটু ফ্যামিলি নিয়ে ঘুরবো, আর যেহেতু বোটের তেমন কোনো রেস্ট্রিকশন নেই, আমাদের গভর্নমেন্টেরও ওই রকম কোনো রেস্ট্রিকশন নেই যে রেজিস্ট্রেশন লাগবে বা ড্রাইভিং লাইসেন্স লাগবে বোটম্যানের। তো এই বোটটি চালিয়ে তো খুবই ভালো লাগলো, স্পিড পেলাম মোটামুটি, মনে হচ্ছে যদি যদি একটু হাই থ্রোটল দেই তো 15-20 কিলো স্পিড পর্যন্ত হয়তো ওঠানো সম্ভব, তো যেটা আসলে পানির জন্য যথেষ্ট। বোটটির গঠন খুবই চমৎকার এবং মজবুত। বোটটির ফ্লোরে আপনারা অ্যালুমিনিয়াম মেটালের শক্তিশালী কয়েকটি পাত পেয়ে যাবেন, সেই সাথে বসার জন্য অ্যালুমিনিয়াম মেটালের 2টি সিটের পাতও পেয়ে যাবেন, এবং বোটটিতে মানুষের ধারণ ক্ষমতা 1 থেকে সর্বোচ্চ 8 জন পর্যন্ত নিয়ে অনায়াসে চালাতে পারবেন। এবং এই ইনফ্লাটেবল বোটের সাথে আমাদের কাছে আপনারা আউটবোর্ড ইঞ্জিন হিসেবে বিভিন্ন ধরনের ইঞ্জিন পেয়ে যাবেন। আমরা যে ইঞ্জিনটি ব্যবহার করেছি এটা 7.5 হর্স পাওয়ারের একটি সেলফ স্টার্ট ইঞ্জিন। এছাড়াও বিভিন্ন ধরনের নন সেলফ স্টার্ট ইঞ্জিন সহ আরো অন্যান্য ইঞ্জিনও পেয়ে যাবেন, এবং বোটটি ম্যানুয়ালি চালানোর জন্য এর সাথে বাইবিল 2টি হাতল দেয়া হয়েছে। স্বল্প মূল্যে মজবুত এবং শক্তিশালী এই বোটটি ক্রয় করতে ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন।